আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাহি কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছ ভাজি করার জন্য আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। রান্না করার আগে মাছটা একটু ভাজি করলে তরকারির স্বাদটা ভালো আসে। যে কোনো মাছই একটু ভেজে নিতে হয় হালকা করে। এখন চুলে একটা প্যান বসিয়ে দিব। আমি মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, তেল গরম, তেল দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিব। উল্টে পাল্টে দুই পিঠে একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। মাছ রান্না করলে একটু হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজতে ভালো লাগে না। প্যান চুলে একটা অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ তেল দিয়ে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি সবগুলো আমি একসাথে উপকরণ দিয়ে দিয়েছি। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ তো লবণ দিয়েছি। মশলাটাকে কষানোর পরে এখন আমি লতুগুলো দিয়ে দিয়েছি। হাফ কেজি লতি আছে এখানে, 500 গ্রাম। লতি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, মশলার সাথে মিশিয়ে দিব। অসম্ভব মজাদার এই রান্নার রেসিপিটি। লতি কে না পছন্দ করে, সবাই পছন্দ করে, আমি তো খুবই পছন্দ করি। আসলে লতি জাতীয় যে কোনো সবজি আমার খুব ভালো লাগে, যদিও আমার অ্যালার্জি আছে। তারপর আমি লতিও খাই, আবার অ্যালার্জির ওষুধও খেয়ে নিই। কী করবো, পছন্দের জিনিস তো খেতে তো হবে। এখন একটা ডাকনা দিয়ে আমি ডেকে দিব কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসবো। আমার মতো কে কে লতি খেতে পছন্দ করেনি, আমার মতো এভাবে ট্রাই করবেন। ইলিশ মাছ দিয়ে বেশিরভাগ ভালো লাগে, চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে লতি অনেক সুস্বাদু হয় রান্না করলে। আমার প্রিয় বেসালার ভাই বোনেরা যারা রান্না করতে জানেন না, খুব সহজ রেসিপি আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমার আগামী জীবনে ভবিষ্যতে আনন্দ বয়ে নিয়ে আসতে পারে। একজন আরেকজনকে সাপোর্ট করবেন। আপনারা তো কত ভিডিও দেখেন, দেখিলা অনেকে লাইক কমেন্ট করে না, অনেকে এড়িয়ে যায়। তো এড়িয়ে না যে একটু লাইক কমেন্ট করলে আমাদের জন্য ভালো হয়। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও বানিয়ে থাকি। সংসারের কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো পড়তে অনেক কষ্ট হয় আসলে। এখন আমি ডাকনা দিয়ে আবার ডেকে দিব কষানোর জন্য, কিছুক্ষণ পরে ফিরে আসবো। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখন ডাকনা খুলে আমি আবার একটু নিয়েছি দিব। আমার লতি কষানো হয়ে গেছে, অনেকগুলো লতি ছিল, সিদ্ধ হয়ে একদম কমে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। লতিতে আসলে বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা রাখবো। পানি দিয়ে দিয়েছি, এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। লতি দিয়ে ইলিশ মাছের মাথা ভেঙেও রান্না করা যায়, কিন্তু মাছের মাথার ভিতরে অনেক কাটা থাকে, অনেকে সেটা পছন্দ করে না। যেহেতু আমার মেয়েরও খাবে এই জন্য আমি মাথাটা ভেঙে দিইনি, আস্তে দিয়েছি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজ রেসিপি, খেতে অনেক সুস্বাদু, অল্প সময়ের মধ্যে রান্নাগুলো করে রাখা যায়। আগের দিন যদি লতি কেটে রাখা যায় ফ্রিজে রেখে দিলে, এরপর দিন রান্না করে খাওয়া যায়। তো আমি আবার ডাকটা করে হালকাভাবে একটু নেড়ে দিব। লতি অনেক সময় গলা ধরে, তবে রান্না করার আগে একটু বাপিয়ে নিলে ভালো হয়। আর যদি বাপিয়ে না নেওয়ার সময় থাকে তাহলে আপনি একটু লেবুর রস দিতে পারেন। ছোটো একটা 1 পিস লেবুর রস একটু তরকারির সাথে মিশিয়ে দিলে ভালো হয় আর গলা ধরবে না। এই সময়তে প্রচুর লতি পাওয়া যায়।
তা আমার হয়ে এসেছে প্রায়। এখন আমি উপর দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে সামান্য একটু ঢেকে নিব, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমার লতি দিয়ে ইলিশ মাছ রান্না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন প্লিজ, সবাইকে বলছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।